রাজধানীর প্রাণকেন্দ্রে বিয়ে বাড়িতে গিয়ে অভিযান চালানোর ঘটনায় সমালোচনার মুখে স্বয়ং জেলা শাসক ডাক্তার শৈলেশ কুমার যাদব। বিশাল পুলিশ বাহিনী নিয়ে গভীর রাতে বিয়ে বাড়ির অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়, সেই সাথে দুটি বিয়ে বাড়ি বন্ধের নির্দেশ দেন জেলা শাসক। নৈশ কারফিউ অমান্য করে মধ্যরাত পর্যন্ত বিয়ের অনুষ্ঠান করায় ত্রিপুরায় বন্ধ করে দেওয়া হলো দুটি বিয়ে বাড়ি। এর মধ্যে মানিক্যকোট নামে একটি বিয়ে বাড়ির মালিক রাজ পরিবারের সদস্য মহারাজ প্রদ্যোত কিশোর দেববর্মন সোমবার রাত 12টা নাগাদ রাজধানী আগরতলা প্রাণকেন্দ্রে বিয়ে বাড়িতে অভিযান চালায় জেলা শাসক শৈলেশ ইয়াদব স্বয়ং। তার সাথে ছিল বিশাল পুলিশ বাহিনী। তখনও বিয়ের পার্টি চলছিল। করোনা পরিস্থিতিতে ত্রিপুরাতে রাত 10টা থেকে ভোর 5টা পর্যন্ত নৈশ কারফিউ জারি রয়েছে। অভিযানে গিয়ে জেলা শাসক শৈলেশ কুমার ইয়াদব পুরোহিত সহ বেশ কয়েকজনকে গ্রেফতারের নির্দেশ দেন, ছিঁড়ে ফেলে দেন বিয়ের অনুমোদন পত্র। বিয়ের অনুমোদনে 50 জনকে নিয়ে রাত 10টার আগে বিয়ে শেষ করার কথা বলা হয়েছিল, কিন্তু সেই আদেশ মানা হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে যান জেলা শাসক শৈলেশ কুমার ইয়াদব। মারধরও করা হয় কয়েকজনকে। এক বছরের জন্য দুটি বিয়ে বাড়ি সিল করে দেওয়া হয়। মানিকা কোর্ট এন্ড দিস গোলাপ বাগান আর ব্যান্ড, দে উইল নট বি এবল, দে উইল নট বি এলাউড টু ফাংশন ফর নেক্সট ওয়ান ইয়ার অ্যাজ ম্যারেজ হলস। অল দিস পিপল হু আর অ্যাসেম্বলড হিয়ার, দে হ্যাভ ভায়োলেটেড দ্য অর্ডার আন্ডার সেকশন 144 ক্রিমিনাল প্রসিজার কোড এন্ড দে উইল বি প্রসিকিউটেড আন্ডার 188 অফ ইন্ডিয়ান পেনাল কোড। দে উইল অল বি অ্যারেস্টেড রাইট নাও। এই ঘটনাকে ঘিরে শহরে ব্যাপক প্রতিক্রিয়া। এই ঘটনায় সমালোচনার মুখে স্বয়ং জেলা শাসক। ত্রিপুরায় এমনিতে করোনা পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক। করোনার দ্বিতীয় ঢেউ এড়াতে নেগেটিভ রিপোর্ট ছাড়া রাজ্যে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এরকম অবস্থায় নৈশ কারফিউ চলাকালীন মধ্যরাত পর্যন্ত বিয়ের পার্টিকে ঘিরে করোনা সংক্রমণের আশঙ্কা করছে কেউ কেউ। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডাক্তার শঙ্কর রায় জেলা শাসকের পদক্ষেপকে সঠিক বলে মন্তব্য করেছেন, যদিও জেলা শাসকের বিরুদ্ধে বাড়াবাড়ির অভিযোগ করেছে নেটিজনেরা। সামাজিক মাধ্যমে বইছে সমালোচনার ঝড়। যদিও জেলা শাসকের অভিযানের আগে বিয়ে সম্পন্ন হয়েছে, লগ্ন ভ্রষ্টা হননি কন্যা। যে বিয়েতে যে ঠাকুর আছে আপনার আশীর্বাদে সম্পূর্ণ যে সেটা লেগে খুব কৃতজ্ঞ, যদি না করেন আরো বেশি ইয়ে থাকুক, মাথা ঝুঁকাইয়া কইতেছে আপনার কাছে। যে আপনাদের কি বিয়েটা কি হয়েছে? কোনটা বিয়েটা কি? এই বিয়েটা কি হয়েছে? বিয়ে হয়ে গেছে, আমি আপনাকে সত্যি কথাই বললাম। জেলা শাসক শৈলেশ কুমার ইয়াদব জানিয়েছেন, জেলায় করোনা পরিস্থিতি ভয়াবহ। বারবার আবেদন করা সত্ত্বেও নৈশ কারফিউ ভেঙে মধ্যরাত পর্যন্ত চলছিল বিয়ের পার্টি। কঠোর পদক্ষেপ গ্রহণ ছাড়া উপায় ছিল না। জেলা শাসক পুলিশের ভূমিকায় প্রকাশ্যে ক্ষোভ ব্যক্ত করেছেন। পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন তিনি। অর্ডার মে ক্লিয়ারলি লিখা হুয়া হ্যায় নো ম্যারেজ হল উইল অপারেট আফটার 10 PM। You do one thing, you please come here because these buggers are thieves. All your officers are thieves, unfortunately. Or your inspector, some bloody Saroj something, he is trying to disobey me here. I am going to file a case against him tomorrow. Kuch ho nahi gaya hai, these people have taken money from all these people here, it's very clear. Main idhar thodi der pehle gaya tha, police gaadi yahan khadi thi. Phir bhi ye sab yahan chal raha hai, iska matlab police inke saath mili hui hai. Unfortunately. I have to recommend suspension, immediate suspension of West Agartala Police Station OC, because he is 100% undoubtedly hand in gloves with these people. Okay, and I think the DP should be launched against him. তার অভিযোগ, বিয়ে বাড়িতে মানা হয়নি করোনা বিধি, ছিল না মাস্ক ও সামাজিক দূরত্ব, ছিল না স্যানিটাইজেশনের কোনো ব্যবস্থা। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা।